নমস্কার, আমি SKG। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার। ডলফিন, জলজ মানুষ, জলের নিচে ডলফিনের ক্রিয়াকলাপ বা তার বুদ্ধিমত্তা এতটাই তীক্ষ্ণ যে এই নামে ছাড়া তাদের ডাকা বোকামি। কথিত আছে নাবিকদের পথ দেখাতে ডলফিন নাকি প্রচুর সাহায্য করে। জলের উপরে লাফিয়ে উঠে পাক খেয়ে ফের জলের নিচে চলে যাওয়া, টিভিতে ডলফিনের এ ধরনের কসরত আমরা হামেশাই দেখি, কিন্তু সব ডলফিন এটা করতে পারে না। যে প্রজাতির ডলফিন এই কসরত করতে পারে তাদের বলে স্পিনার ডলফিন। অ্যাক্রোবাটদের মতে জলের উপর উঠে হাওয়ায় শরীর ঘোরাতে সিদ্ধহস্ত এবং জলতল থেকে লাফিয়ে প্রায় 10 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে এরা। এমনকি এদের শরীর এতটাই নমনীয় যে হাওয়ায় বার সাপেক শরীর ঘোরাতেও এদের খুব একটা কষ্ট করতে হয় না। অন্যান্য ডলফিন থেকে এদের আরো একটা পার্থক্য হলো এদের দাঁতের সংখ্যা অধিক। স্পিনার ডলফিনের 252টি পর্যন্ত দাঁত থাকে। সারা বিশ্বে 37টি প্রজাতির ডলফিন পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির ডলফিনের গায়ের রং ভিন্ন হয়। সব প্রজাতির ডলফিনই 40 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে খুব সহজেই। যোগাযোগ রক্ষার জন্য এরা শব্দের ব্যবহার করে। শব্দের ধরনের বিভিন্নতায় বোঝা যায় এদের মস্তিষ্ক কতটা ক্ষুরধার। যেমন বড় দাঁতওয়ালা ডলফিন ইকোলোকেশনের মাধ্যমে জলের নিচের বাধা ও শিকারের সন্ধান পায়, তেমনি বেশ কিছু প্রজাতির ডলফিন নিজেদের মধ্যে শব্দের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, যার ফলে এরা যখন একসঙ্গে সাঁতার কাটে সহজে সেই ফরমেশন ভেঙে যায় না। সাধারণত মিষ্টি জল ও অল্প নোনতা জলে ডলফিনের বসবাস। 1 বছর গর্ভধারণের পর একটি সন্তানের জন্ম দেয় স্ত্রী ডলফিন। বছর দুয়েকের মধ্যে স্বাবলম্বী হয়ে ওঠে বাচ্চাটি। ডলফিনরা ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে, মূলত জলের উপরিভাগেই বিশ্রাম নেয় এরা। আবার আমাজন নদে যেসব ডলফিন পাওয়া যায় তারা উল্টো হয়ে সাঁতার কাটে। বিশেষজ্ঞরা এর সঠিক কারণ বলতে না পারলেও তাদের ধারণা জলের নিচে শিকারকে পরিষ্কারভাবে যাতে দেখা যায় সেজন্যই তারা এরকম করে। মাছই এদের অন্যতম খাদ্য, তবে গঙ্গায় যেসব ডলফিন পাওয়া যায় তারা দেখতে পায় না। বন্ধুরা, আজকে এই অবধি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা।